রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। শনিবার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার দুপুরে মহাসমাবেশে আগত বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ কাতানে গ্যাস ছুড়ে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেয়। পরে সাজোয়া যান নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সমবেত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের হামলায় ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অল্লিতে গলিতে আশ্রয় নিয়েছে নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 28 অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সমাবেশ উপলক্ষে শুক্রবার রাত থেকেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল এবং পুরানা পল্টন থেকে মৎস্য ভবন পর্যন্ত এলাকা জুড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়। দুপুর দুটায় সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা।